নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? বর্তমানে নারী নিপীড়ন, শোষণ আর ধর্ষণের নামে হিংস্র থাবা সভ্যতাকে গ্রাস করতে চাইছে। তখন হিন্দু ধর্মে নারীকে শ্রদ্ধা জানানোর অন্যতম এই পূজা হাজার হাজার বছর ধরে চলে আসছে। আমরা দুর্গা কালী সহ নারী রূপে নানা দেবীর পূজা করে আসছি, তেমনি দেবীর যৌনাঙ্গেরও পূজা করার রীতি রয়েছে। কালিকা পুরাণ, ভগবত পুরাণ প্রভৃতিতে বর্ণিত বিষ্ণু চক্রে খণ্ডিত হয়ে মা সাতী দেবীর একান্ন খণ্ড হয়েছিল, যা একান্ন পীঠ নামে পরিচয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কামাখ্যা পীঠ। ভারতবর্ষের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির কাছে ব্রহ্মপুত্র নদের ধারে নীল পর্বতে এই পীঠ অবস্থিত। সাতী দেবীর যোনিদেশ এই স্থানে পতিত হয় বলে এই পর্বত নাকি নীল বর্ণ হয়েছিল, এই জন্য এই পর্বত নীলাচল নামে বিখ্যাত। ঠিকই ধরেছেন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অম্বুবাচী নিয়ে। অম্বুবাচী হলো হিন্দু ধর্মের এক বিশেষ বাৎসরিক উৎসব। রবিদেব মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশের স্থিতিকালে অম্বুবাচী সূচিত হয়। মানুষের বিশ্বাস মতে এই সময় পৃথিবী বা মা ধরিত্রী বসুমতী রজঃশালা হন। যোগী, ব্রতী, বিধবা বা দ্বিজগণের পাকদ্রব্য খাওয়া নিষিদ্ধ। এই সময় ভূমিকর্ষণ বা শুভযাত্রা শাস্ত্রীয় মতে নিষিদ্ধ রয়েছে। নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে রীতিমতি নারী রূপে গণ্য করার আদিম সংস্কৃতি অম্বুবাচীর উৎসব। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য প্রশস্ততম, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টি ফসল ফলানোর পক্ষে সবচেয়ে শ্রেয়কাল বলে মনে করা হয়। তাই উড়িষ্যায় এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলে বর্ণনা করা হয়েছে। আসামের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই পার্বণ পালন করা হয়। যে এই সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা এই পাঁচটি বিষয় কিন্তু মেনে চলুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই পাঁচটি বিষয়গুলোর মধ্যে হল অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যতটা সম্ভব বেশি জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ দেব অর্থাৎ ভগবান গণেশের বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডর পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করলে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হবে। যারা সাপের ভয় পান তারা যদি এই বিশেষ তিথিতে আম এবং দুধ সেবন করেন, এই সময়কালে আম এবং দুধ সেবনে সাপের ভয় থেকে আপনি রক্ষা পাবেন। এই বিশেষ তত্ত্বটি শাস্ত্রে বলা আছে। তো এইভাবে যদি আমরা বিধিপূর্বক এই পাঁচটি কাজ করতে পারি, তাহলে এই অম্বুবাচীতে অসম্ভব শুভ ফল আমাদের জীবনে আসবে। তো এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।